হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি অনুপতি গল্পের 21 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটি তোমাদের সবার ভালো লাগবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পাশে থাকা বাটনটিতে তোমরা ক্লিক করবে, এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের সকল বন্ধুদের কাছে এই গল্পটি তোমরা শেয়ার করে দেবে। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। ওকে, তাহলে আমরা এত কথা না বলে অবশ্যই আমরা গল্প চলে যাই। সূর্যের সোনালি আলো মুখের ওপর এসে পড়ায় ঘুম ভেঙে গেল মিশুর। বুঝতে পারলো মেঘালয় রোশন মুখের সাথে মিশে আছে ও। মুখের টিপ টিপ শব্দ কানে আসছে। মিশু উঠে যেতেই মেঘালয় ওকে টেনে নিল কাছে। ঘুম জড়ানো কণ্ঠে বললো, কখনো আমায় ছেড়ে বিছানা একা উঠবা না, আমার একে ঘুম ভাঙলেও শুয়ে থাকবে পাশে। মিশু হেসে বললো, কেন? ঘুম থেকে উঠেই আমাকে পাশে চাই। আমি তো সবসময় পাশে আছি। কাছে চাই রে কাছে, বলি মিশুকে চাপটে ধরল। ওর প্রশস্ত বুকের ভেতর লুকোতে লুকোতে মিশুর কেবলই সুখ সুখ অনুভূতি হচ্ছিল। রাতটা এত বেশি সুখকর ছিল যে যার বর্ণনা হয়তো কোনোদিনও বোঝানো সম্ভব না। মিশু বারবার মেঘালয়ের দিকে তাকাচ্ছে আর মিটিমিটি করে হাসছে। গত রাতে মেঘালয় এক অন্যরকম পৃথিবীর সন্ধান দিয়েছে ওকে, ঘুরিয়ে এনেছে ভালোবাসার সুখের এক অন্যরকম রাজ্য থেকে, যে রাজ্যে শুধু সুখ আর সুখ। মেঘালয় বলেছে প্রতিদিন একটা নতুন নতুন ভাবে শুরু হবে, আর প্রত্যেকটা রাতে নতুন নতুন কিছু রাজ্য থেকে ঘুরে আনবে ওকে। মিশু মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে এসব ভেবে মুচকে মুচকে হাসছিল। মেঘালয় চোখ বুঝেছিল এতক্ষণ, চোখ খুলতেই মিশুর সাথে চোখাচোখি হয়ে গেল। মিশু হাসলো মিষ্টি করে। মেঘালয় জিজ্ঞেস করলো, হাসছো কেন? তোমার শরীরটা খুব উষ্ণ, সেই জন্য হাসছো? মিশু মাথাটা দুপাশে নেড়ে বলল, আগে জানতাম ভালোবাসা শুধু দুটো হৃদয়ের ব্যাপার, এখন মনে হচ্ছে শরীরও বিশেষ প্রয়োজন। স্পর্শ একটা বিশাল প্রাপ্তি। মেঘালয় হেসে বলল, থাকলে যেখানে ভালোবাসা থাকবে সেখানে শরীরও থাকবেই। হৃদয় তো শরীরেরই অংশ না? তুমি খুব ভালো মেঘালয়, খুব ভালো। মেঘালয় মিশুর চলে হাত বোলাতে বলতে বলল, এই প্রথম বইটা আমার নাম ধরে রেখেছে, এই জন্য একটি মিষ্টি পাওনা। মিশু মেঘালয়ের কপালে আলতো চুমু এঁকে দিল। মেঘালয় মিশুকে জড়িয়ে ধরে বলল, পাগলি একটা আমার বউ, সাধারণ দিন এভাবেই ভালোবাসবি? হ্যাঁ, না বাসবো না, এর চেয়ে বেশি বেশি বাসবো, মেঘালয় হেসে ফেলল। তারপর বিছানায় উঠে বসল। মিশুকে টেনে তুলে বসিয়ে জিজ্ঞেস করলো, পায়ের অবস্থা কেমন, ব্যথা সেরেছে? একদম, একটু ব্যথা আছে, সেরে যাবে। মেঘালয় মিশুকে কাছে টেনে ওর চুলগুলো কোপা বেঁধে দিল। মিশু মিটিমিটি হাসছে, মনে হচ্ছে ছেলেটা এখন থেকে ওকে আর কোনো কাজই করতে দেবে না, সবই যে কুড়িয়ে দেবে। এত সুখী কপালে শুবে, বড্ড ভয় হয়েছে। মেঘালয় চুলগুলো খোপা বেঁধে দিতে দিতে বলল, একটা গল্প আছে তোমার চুলের, পরে শোনাবো। মিশু অবাক হয়ে বলল, আমার চুলের গল্প মানে? এক্ষুনি শোনাও না। না, পরে শোনাবো বউ, শোনা এখন, ওঠো ফ্রেশ হওয়া। মেঘালয় বিছানা ছেড়ে নামলো। মিশুকে কোলে নিয়ে বাথরুমে এসে কোল থেকে নামিয়ে দিল। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে মিশুর হাতে নিয়ে বলল, নাও ব্রাশ করো। মিশু অবাক হয়ে বলল, এটা কার ব্রাশ? তোমার নতুন ব্রাশ কিনে এনেছি কাল। মিশু বিস্ময় আরও বেড়ে গেল, ও বিস্ময় লুকাতে পারল না। অবাক হয়ে বলল, সামান্য একটা ব্রাশের কথাও তোমার মনে থাকে? ছোটো ছোটো জিনিসগুলোকেও তুমি এত গুরুত্ব দাও? মেঘালয় দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মিশুর দিকে তাকিয়ে বলল, কাল যখন ঘুমাচ্ছিলে তোমার কী কী জিনিস লাগবে সব লিস্ট করে পূর্বকে মেসেজ করে পাঠিয়েছিলাম, বই নিয়ে এসেছে। তুমি তো ঘুমাচ্ছিলে, আমি বসে বসে এইসবই ভাবছিলাম। মিশুর ইচ্ছে করলো মেঘালয়কে জড়িয়ে ধরতে, ছেলেটা এত ভালো কেন? ও ব্রাশ করতে করতে বলল, আর কী কী এনেছো? স্যান্ডেল, টিস্যু পেপার, হেয়ার ব্যান্ড, চিরুনি, সাবান, শ্যাম্পু, তোমার জন্য আলাদা ট্যাওয়েল। আমার জন্য আলাদা ট্যাওয়েল কেন? বাড়ি আমার বউ স্যানের ট্যাওয়েল ইউজ করবে নাকি? ও আচ্ছা। মিশু মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ব্রাশ করতে লাগলো। মেঘালয় চেয়ে আছে ওর দিকে। মিশুর ব্রাশ করা হতেই মেঘালয় ব্রাশটা নিয়ে নিজে দাঁত মাজতে আরম্ভ করলো। মিশু ভেবাচাকা খেয়ে বলল, আমারটা দিয়ে ব্রাশ করবা নাকি?
মেঘালয় কিছু না বলে দ্রুত ব্রাশ করে নিল। তারপর বাথরুমের দরজা আটকিয়ে দিয়ে সে শাওয়ার সেরে নিল। মিশুকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিয়ে ওর হাতে শাওয়ার লাগাতে লাগাতে বলল, টি শার্টটা কি খুলবো নাকি লজ্জা বাবা? মিশু লাজু গলায় বলল, খুব লজ্জা বাবু। মেঘালয় একটা টাওয়েল ওর হাতে দিয়ে পিছনে ফিরে বলল, শার্ট খুলে এটা পরে নাও। কেন? তোমার উজু শ্যামলা গায়ের ময়লা সাফ করার দায়িত্ব নিয়েছি না বলেই হু হু করে হেসে উঠল। মিশু লজ্জা পেয়ে বলল, কি খারাপ। টাওয়েল পরে নিয়ে মেঘালয়কে ফিরতে বলল। মেঘালয় ওর দিকে ফিরে একবার আপাত মস্তক তাকালো। মিষ্টি করে হাসি দিয়ে মিশুর গায়ে সাবান লাগাতে শুরু করলো। ভালো মতো শ্যাম্পু করে দিল চুলে। মিশু হাসতে হাসতে বলল, আমি তো আমার জীবনে কখনো এত ভালো মতো গোসলই করিনি বোধ হয়। আমি তো চুলে শ্যাম্পু করতে পারি না, পারবে হবে না, আমি আছি কি করতে। মিশু শ্যাম্পু করা হয়ে গেলে ওকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে নিয়ে নিজে শ্যাম্পু করতে লাগলো। মিশু ফেল ফেল করে চেয়ে আছে মেঘালয়ের দিকে। মেঘালয় উন্মুক্ত মুখে ঘন লোমগুলো ভিজতে দেখে বুকের ভেতরটা কেমন কেমন যেন করছে। হা করে সেদিকে চেয়ে রইল অনেকক্ষণ। মেঘালয় গোসল শেষ করতে মাত্র আড়াই মিনিট সময় লাগলো। মিশু একদম অবাক, একটা ছেলে এত তাড়াতাড়ি কীভাবে গোসল করতে পারে? মেঘালয় প্যান্ট বলতে তেমন করে নিল। তারপর মিশুকে কোলে নিয়ে রুমে এলো। মিশু মেঘালয়ের ভেজা পায়ের দিকে তাকিয়ে আছে হা করে। এত সুন্দর পা কারো হতে পারে? পা ভিজে লোমগুলো পায়ের সাথে আটকে আছে, দারুণ রকমের সুন্দর লাগছে, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। মেঘালয় লাগেজ খুলে একটা শাড়ি বের করে বিছানার উপর রাখলো। মিশুর দিকে তাকিয়ে দেখলো ভেজা চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কেমন যেন ঘুর ঘুর লাগছে ওর। ভেজা চুলে মিশুর চেহারাটাই বদলে গেছে একদম, স্নিগ্ধতা ছেয়ে গেছে চেহারায়। মেঘালয় অনেকক্ষণ তাকিয়ে থেকে হাসলো। তারপর গভীর আবেশে ঠোঁটে চুমু খেলো একটা। শাড়িটা মিশুকে পরিয়ে দিয়ে তোয়ালে দিয়ে ওর চুলগুলো পেঁচিয়ে মাথার উপর তুলে দিল। ভেজা চুল কিছুক্ষণ এভাবে পেঁচিয়ে রাখবা তোয়ালে দিয়ে, কেন? এটা চুলের জন্য উপকারী, আর ভুলেও কখনো ভেজা চুল আঁচড়াবে না, ভরা থাকবে। থাকবে। মেঘালয় মিশুকে বসিয়ে বিছানায় বসিয়ে দিয়ে কাজল দিয়ে ওর হাতে নিয়ে বলল, জাস্ট কাজল আর ছোট্ট একটা টিপ, ওকে ওকে, কখনো মেকআপ করবে না, যখন লাগবে আমি বলবো, ওকে ওকে। মেঘালয় নিজে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বডি স্প্রে করলো। মিশু চেয়ে চেয়ে দেখছে। মিশু শাড়ির কালারের সাথে ম্যাচিং করে একটা টি শার্ট ও জিন্স পরলো। এখন বেশ দেখাচ্ছে মেঘালয়কে, ভেজা চুলগুলো আঁচড়ে নিল। তারপর দুবার মুখটা ভালো মতো দেখে বলল, দাড়ি বড় হয়ে গেছে। মিশু বলল, ওটাতেই তোমাকে সুন্দর লাগছে, ক্লিন শেভে ছেলেতে ছিলাম মুগের মতো লাগে। মেঘালয় মিশুর দেখে তাকে বলল, কী বললা? কি মুরগি? মিশু ফিক করে হেসে বলল, সরি কিছু বলিনি তোমাকে, না এখন বিপজ্জনক রকমের হ্যান্ডসাম লাগছে, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। হ্যাঁ, মেঘালয় হেসে উঠল। তারপর মিশুর সামনে এসে বলল, মিশু মাথা থেকে টাওয়েল খুলে নিয়ে চুলগুলো ঠিক করে দিল। তারপর বলল, নাস্তা তো করতে হবে, কিন্তু তোমাকে এখন যে পরিমাণ সুন্দর লাগছে, চাই না আমার বন্ধুরা আমার মিষ্টি বউটাকে দেখুক, তোমাকে শুধু আমি দেখব বলে এগিয়ে এসে মিশুর মাথার পিছনে হাত দিয়ে এগিয়ে এসে ঠোঁট দুটো আরেকবার স্পর্শ করলো। তারপর উঠে দাঁড়িয়ে মিশুর হাত ধরে বলল, আসো হাঁটতে পারবা তো? পারবো। মেঘালয়ের হাত ধরে মিশু ড্রয়িং রুমে এলো। খাবার টেবিলে তিন বন্ধু নাস্তা নিয়ে বসে আছে ওদের জন্য। ওদেরকে একসাথে দেখে ওরা একবার মুগ্ধ হলো। দুটিকে সত্যিই বেশ মানিয়েছে। শাড়িতে মিশুকে বেশ বড় বড় লাগছে, মনে হচ্ছে ওটা হুট করে অনেক বড় হয়ে গেছে। পূর্ব বলল, গুড মর্নিং ভাবি। মিশু হেসে গুড মর্নিং জানালো। মিশু বসা মাত্র ওরা নাস্তা খেয়ে আরম্ভ করলো। মেঘালয় বলল, আমাদের জন্য বসে আছিস কেন? তোরা খেয়ে নিতি, অতটাও স্বার্থপর ভাবিস না আমাদের, তোমাদের রেখে খেয়ে নিব। মিশু হাসলো, মেঘালয়ের বন্ধুরাও অনেক ভালো, কত হেল্পফুল, দায়িত্ববান আর অনেক দুষ্টু। নাস্তা খেতে খেতে আরাম বলল, মেঘালয় একটা অফার আছে তোর জন্য, তুই অ্যাকসেপ্ট করবি কি না তোর ব্যাপার, তবে করতে পারিস বলে ফেল। আরাম বলল, আব্বু একটা চা বাগানের ব্যাপারে কথা বলছে, তো রাতে ফোন দিয়ে আমাকে দেখে আসতে বলল। আমিও বললাম, ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়ে দুটো দিন ঘুরে আসি, আব্বু হোটেলে দুটো রুম বুকিং এর টাকা দিয়েছে।
আমরা ভাবছি প্রথম দিন হোটেলে থাকবো আর দ্বিতীয় দিন চা বাগানের বাংলোয়। শীত প্রায় এসে গেছে, চা বাগানের ভেতরে তোর মধুচন্দ্রিমা দারুণ কাটবে। আগামী 2 দিনের মধ্যে আবার পূর্ণিমা আছে। মেঘালয় বললো, একবার মিশর দিকে তাকিয়ে বললো, যাবা? মিশু আনন্দে লাফিয়ে উঠে বলল, সত্যি আমি কখনো চা বাগানে যাইনি, মজা হবে অনেক। কিন্তু তুমি না বললে সাজেকে যাবা? সাজেকে গেলে অনেক খরচ হবে, এমনিতেও অনেক খরচ হলো, আবার সিলেট যাব না থাক। মেঘালয় একটু ঝুঁকে এসে বলল, খরচ নিয়ে তোমাকে ভাবতে হবে না, যেতে চাও কিনা সেটা বলো। মিশু চুপ করে রইল। মেঘালয় বেশ বুঝতে পারছে যে সে কি পরিমাণ আগ্রহী। মেয়েটা নেভারল্যান্ডে গিয়ে যে খুশি হয়েছিল, একবার ওকে ঢাউকে মেঘালয় দেখিয়ে আনতে হবে। বিছানা কান্দির শীতল জলে একবার ডুব দিয়ে সুখে মরে যেতে চাইবে। রাতার গুলো দেখলে হয়তো বোধ হয় বিশ্ব এই কথাই বলতে পারবে না। এইসব ভেবে মেঘালয় হাসলো। মিশু বলল, হাসছো কেন? এমনি আমরা তাহলে কবে যাচ্ছি? আর বলল, কালকে সকালে বের হই। স্যার খাবার জিগুলো জিগুলো জিজ্ঞেস করলো, আজকে রাতে বের হলে কি হয়? দূর বেটা রাত্রে জার্নি করে গিয়ে সারাদিন ভাবি ঘুমাবে নাকি ঘুরবে। তাছাড়া ওদের নতুন বিয়ে হয়েছে, বিয়ের পর প্রত্যেকটা রাত অনেক দামি, চাই না সেটা গাড়িতে নষ্ট হোক। মেঘালয় হাসতে হাসতে বললো, না আজকে রাতেই বের হবে, 3 দিনের মধ্যেই ফিরে আসতে হবে রে। আমার তো আমার প্রোগ্রাম আছে TSC-তে। ওরা একটু ভেবে বললো, আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক, আজকে রাতেই যাচ্ছি আমরা। গাড়ি কারটা নেব? মেঘালয় বলে, আমারটাই নিস, তেল ভরবে পড়বো। পড়বো লাফিয়ে ওঠে বললো, আমি কেন? থাকার দায়িত্ব আরাফের, গাড়ি আমার, তেল তোর, আর খাওয়া খাওয়া সায়ানের। সায়ান চেঁচিয়ে উঠলো, সবচেয়ে বেশি খরচ হয় খাওয়া দাওয়ার, সেটাই আমার। মেঘালয় হাসতে হাসতে বললো, আমাদের সত্যি সত্যি বিয়ে আছে ভাই, আমাদের জন্য তোদের একটু ছাড় দেওয়া উচিত না বল? নতুন সংসার পাতে চলেছি। সায়ানের মুখ কাঁচামাচা করে বললো, অগত্যা কি আর করায়, বন্ধু মানুষ ভাবি আছে তো কিছু বললাম না। হাসাহাসি করতে করতে ওরা নাস্তা করার পর্ব শেষ করলো। ওকে ফ্রেন্ডস, আর আজই পর্যন্ত ছিল, তোমরা কিন্তু আমার সাপোর্টে থাকবে এবং গল্পটি তোমাদের ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। এবং তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাহলে খুব তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং নতুন গল্প আসা না, নতুন গল্প পেতে হলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে আজ এই পর্যন্ত, বাই বাই।